ইসরায়েলের ইহুদিদেরকে ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই। জার্মানের হিটলার যখন 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল, বাকি ইহুদিদেরকে জার্মান থেকে বের করে দিয়েছিল, তখন তোমাদের বিশ্ব কোথায় আশ্রয়স্থল ছিল না? তোমাদের মাথা গোজার কোনো ঠাঁই ছিল না? ফিলিস্তিনের মুসলমান ভাইরা তোমাদেরকে আহ্বান করেছিল, তোমরা যে অসহায়, তোমাদের আশ্রয় দিয়েছিল। আজকে যে আচরণ তোমরা ফিলিস্তিনের মুসলমানদের সাথে করছো, সেটা হচ্ছে নেমক হারামি ছাড়া আর কিছু নয়। তোমরা যে তোমরা যখন অসহায় ছিলে, তোমাদের আশ্রয় দিয়েছিল এই ফিলিস্তিনের মুসলমানেরা, এ কথা তোমাদের যদি স্মরণ থাকে, এই কৃতজ্ঞতা হিসাবে তোমাদের ফিলিস্তিনের কাছে আত্মসমর্পণ করা উচিত। ফিলিস্তিনের মুসলিম ভাইদেরকে বলতে চাই, তোমরা পৃথিবীতে এখনো, তোমরা ওমরের উত্তর শরীফ, তোমরা সালাউদ্দিন আইয়ুবের উত্তর শরীফ, আমরা তোমাদের ভাই, আল্লাহ প্রদত্ত সম্পর্কে সম্পর্কিত। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, সুতরাং তোমাদের পাশে বিশ্বের মুসলিম ভাইরা আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমরাই বিজয়ী হবে, ইহুদিরা ধ্বংস হয়ে পদ নিপদ যাবে ইনশাআল্লাহ। জাল হক وجاهق الباطل ان الباطل كان زهوقا। আমি বিশ্বের মুসলিম দেশের সরকার প্রধানদেরকে আহ্বান জানাতে চাই, তোমরা যদি মুসলিম পরিচয় দিতে পারো, তোমরা যদি ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসকে মুসলমানদের প্রথম কেবলা বিশ্বাস করে থাকো, তাহলে ও ইসরায়েলের সাথে সকল সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। বিচ্ছিন্ন করে ইসরায়েলকে গোটা বিশ্ব থেকে নিশ্চিহ্ন করার কার্যকরী উদ্যোগ নিতে হবে। ওআইসিকে বলতে চাই, ওআইসি গঠন করা হয়েছিল মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য। সেই ওআইসি দিয়ে যদি মুসলমানদের স্বার্থ রক্ষার উদ্যোগ নেওয়া না যায়, তাহলে ওটা ভেঙ্গে নতুন সংস্থা করার উদ্যোগ গ্রহণ করুন। সম্মানিত উপস্থিতি, জাতিসংঘকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই। জাতিসংঘ বিশ্ব সংস্থা, আপনি যদি বিশ্ব অভিভাবকের দায়িত্ব পালন করতে পারেন, তাহলে মুসলমানদেরকে রক্ষা করার জন্য ইসরায়েলের বিরুদ্ধে যে পদক্ষেপ গ্রহণ করা দরকার, সেটাই আপনাকে গ্রহণ করতে হবে। নয়তো তো আমরা ধরে নেব আপনি মুসলমানদের সংস্থার জন্য নয়, ইহুদিদের স্বার্থ রক্ষার জন্যই মূলত কার্যকর। সবাইকে ধন্যবাদ জানিয়ে মাদারীপুর সম্মালা সম্মিলিত ওলামায় পরিষদকে আহ্বান জানাতে চাই, শুধু ফিলিস্তিন নয়, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ সকল ইসলামের কাজে আপনারা অগ্রসর হবেন, নেতৃত্ব দেবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।